2009 টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই অঘটন ঘটিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছিল 4 উইকেটে। ম্যাচ সেরা টম ডি গ্রুথ খেলেছিলেন 30 বলে 49 রানের এক দুর্দান্ত ইনিংস। সঙ্গ দিয়েছিলেন পিটার বোরেন 30 আর 22 রান করা রায়ান 10 ডেসকাটো। আদিল রশিদ ও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গনে টি-20 অভিষেক ম্যাচে এই হার হয়তো এখনো ক্ষত হয়ে আছে তাদের। লর্ডসে সেদিনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। পুরো 20 ওভার খেলে পল কলিংউডের দল করেছিল 5 উইকেটে 162 রান। লুক রাইট 71 আর রবি বোপারারের 46 রানে এই সংগ্রহ দাঁড় করায় তারা। নেদারল্যান্ডসের পক্ষে ডেসকাট নেন 2 উইকেট। তখনও অবশ্য বোঝা যায়নি এই ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে। অনেকেই হয়তো ধরে নিয়েছিল এই রান টপকাতে পারবে না পুচকে নেদারল্যান্ডস, কিন্তু দিনটি যে ইংল্যান্ডের ছিল না। দেখে শুনে ব্যাট করে ম্যান অফ দ্য ম্যাচ টম ডি গ্রুথের 49 আর পিটার বোরেনের 30 রানে 4 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস। সেই সাথে লেখা হয়ে যায় ক্রিকেট ইতিহাসের অন্যতম অঘটনের গল্প। নাজরাতুন তিবা, এন স্পোর্টস।